কুমিল্লা দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সমর্থকরা। বুধবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া স্টেশনে চেয়ারম্যানের কয়েক হাজার সমর্থকের অংশগ্রহণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিক্ষোভকারীরা জানান, জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে এমপি সাহেব চেয়ারম্যানের উপর আক্রমণ করলে তিনি আহত হন। পরে আহত চেয়ারম্যানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মানববন্ধনে অংশ নেয় ব্যক্তিরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বড়কামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম, ভানী ইউপি চেয়ারম্যান হাজি জালাল, সুলতানপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামুজ্জামান মাসুদ সহ আরও অনেকে। উল্লেখ্য, গেল শনিবার জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। মানুষ যার আশায় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা রাজনীতি করে আজকে, যার উপর সর্বোচ্চ আস্থা দলের নেতাকর্মীদের, সেই প্রিয় নেতা জনাব আবুল কালাম আজাদের উপরে অতর্কিত কিল ঘুষি মারা এবং শারীরিক নির্যাতনের প্রতিবাদে আমরা আজকে এই জায়গায় সমবেত হয়েছি। জনাব আবুল কালাম আজাদের উপরে এই নৃশংস নির্মম অত্যাচারের প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করছি।